কম্পিউটারের কিবোর্ড আমাদের অনেকের কাছে একটি ঝামেলার নাম। আমরা যারা মোবাইল ব্যবহার করতে অভ্যস্ত তাদের হঠাৎ করে কম্পিউটার ব্যবহার করতে গিয়ে একটি ধাক্কা খাই যে মোবাইলে তো আসলে এত কি নেই, কম্পিউটারের কিবোর্ডে এত কেন কি এবং কোনটার কি কাজ। তো আজকের ভিডিওতে আমরা ডিটেইল এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে কম্পিউটারের কোন কিগুলাকে কি বলে, কোন কাজে ব্যবহার হয়, কোন কোন কিবোর্ডে কোন কিগুলা পাওয়া যায় এবং কোন কোন কিবোর্ডে পাওয়া যায় না। যেমন আমি যদি সংক্ষেপে এক্ষুনি একটু দেখাই, এটা একটা কম্পিউটারের এক্সটার্নাল কিবোর্ড। আপনি যদি একটা ল্যাপটপের কিবোর্ড দেখেন তাহলে এই রকম কিগুলা পাবেন যেখানে অতিরিক্ত এই কিগুলা বা আরো অনেক কিগুলা নেই, কিন্তু এক্সটার্নাল কিবোর্ডগুলোতে আছে। কোনটার কি ব্যবহার ডিটেইল নিয়ে আমরা কথা বলবো, তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, এটা আমাদের কম্পিউটারের একটি এক্সটার্নাল কিবোর্ড। এক্সটার্নাল কিবোর্ড কিভাবে বুঝবো, এরকম একটি ইউএসবি কেবল এটার সাথে থাকবে এবং আমাদের কম্পিউটারের সামনে অথবা পিছনের যে কোনো প্রান্তের ইউএসবি পোর্টের সাথে আমরা এই কিবোর্ডটি লাগিয়ে দিতে পারবো। এটাও একটা এক্সটার্নাল কিবোর্ড, কিন্তু দুইটার ভিতরে পার্থক্য আছে, এটা একটা মিনি কিবোর্ড। দেখেন ডান দিকে অনেক কিগুলা এখানে নেই, কিন্তু এখানে কিন্তু আরও অনেকগুলা কি রয়েছে। একইভাবে এটা একটা ল্যাপটপের কিবোর্ড, এখানেও কিন্তু অনেক কিগুলা নেই। যেমন আমরা যদি এই কিবোর্ডটা দেখি, দেখেন এই কি যেগুলো আছে বা এখানে যে কিগুলা, সব কিগুলা কিন্তু আপনি ল্যাপটপের এই কিগুলাতে পাবেন না। আমি যদি একটু জুম করে দেখাই, এখানে লিমিটেড কিছু কি রয়েছে, কিন্তু এখানে অনেক কি রয়েছে। ল্যাপটপ আসলে খুব অ্যামেচার একটা জিনিস, যেটা দিয়ে আপনি ট্রাভেল করতে গিয়ে বা হালকা কিছু কাজ করার জন্য ব্যবহার করেন, কিন্তু আপনি ডেস্কটপ কম্পিউটার অবশ্যই প্রফেশনাল ক্ষেত্রে ব্যবহার করেন, যার কারণে এখানে কির পরিমাণও অনেক বেশি এবং যেন আপনি দ্রুত কাজটা করতে পারেন এই জন্য কিছু এক্সট্রা কিউ দেওয়া আছে এবং একই কি বারংবারও দেওয়া আছে, যেটা কিন্তু আপনার ল্যাপটপের কিবোর্ডে নেই। এছাড়া অনেকে ট্রাভেল করার জন্য অনেকে ছোট কিবোর্ড ব্যবহার করে, যেটাতেও কিন্তু অনেক কিবোর্ড নেই। এই জন্য আমি সবসময় বড় কিবোর্ড প্রিফার করি, কেননা এটা দিয়ে খুব সহজেই অনেক কাজ দ্রুত করা যায়। তো এখন আমরা দেখে নিব যে কিবোর্ডের এই কিগুলার মধ্যে কী কী ভাগ রয়েছে। যেমন আমি যদি এইটা একটু দেখাই, হয়তো একটু রেজুলেশনের সমস্যা আছে, আপনাদের বুঝতে অসুবিধা হলেও আমরা একটু পরে যখন কথা বলবো তখন বুঝতে আরও সুবিধা হবে। আমাদের কিবোর্ডে একদম ডান দিকে যে কিগুলো আপনি পাবেন, আমি যখন বড় করে দেখাবো বুঝতে পারবেন, এইগুলো আসলে নিউমেরিক্যাল কি, অর্থাৎ 1 2 3 4 এরকম। আর এখানে যে কিগুলো পাবেন এগুলো নেভিগেশন কি, এইগুলো দিয়ে আসলে পেজ আপ পেজ ডাউন অথবা ডানে বামে যাওয়ার জন্য। আর উপরে কিছু কি পাবেন এগুলাকে বলে ফাংশন কি, এখানে F1 থেকে F12 পর্যন্ত। আর এখানে যে কিগুলো আছে, যে এসকেপ কি এবং এখানে শিফট কন্ট্রোল, এইগুলো আসলে সব মিলিয়ে এখানেও যা আছে এখানেও তাই আছে, এগুলাকে আসলে কন্ট্রোল কি বলে। তো আমরা রেজুলেশন বেশি সেই ছবিটাই চলে যাই। দেখেন তাহলে আমাদের এসকেপ কি, এই যে ক্যাপস লক শিফট কন্ট্রোল, এগুলো সব মিলে আমরা আসলে কন্ট্রোল কি, এইগুলাও মিলে কন্ট্রোল কি, ঠিক আছে। আর এখান থেকে এই পর্যন্ত এইটা, এইগুলা মিলে হচ্ছে আমার ফাংশন কি। দেখেন F1 F2 F3 F4, এগুলো ফাংশন কি। আর এখানে যে কিগুলা আছে এগুলা আমার হচ্ছে নেভিগেশন কি, দেখেন এই যে পেজ আপ পেজ ডাউন, এরপরে ইনসার্ট হোম, এরপরে দেখেন যে আপ অ্যারো রাইট অ্যারো লেফট অ্যারো ডাউন অ্যারো, এগুলা দিয়ে আপনি ডানে বামে উপর নিচে যেতে পারবেন। একইভাবে দেখেন এই যে কিগুলা 1 থেকে 9 পর্যন্ত এবং যোগ বিয়োগ, এই জিনিসগুলা কিন্তু আবার এখানেও আছে। এই যে নিউমেরিক্যাল কি, এখান থেকেও আপনি অ্যাক্সেস করতে পারবেন, এখান থেকেও আপনি সহজে অ্যাক্সেস করতে পারবেন। এবং এইগুলা হচ্ছে আপনার আলফাবেটিক কি, যেগুলো আপনার ওই যে ABCD, যেগুলো আপনি খুব সহজে এখান থেকে লিখে নিতে পারবেন। এবং এটা একটা বাংলা কিবোর্ড, যেটার সাথে দেখেন বাংলা লেখাগুলোও রয়েছে। আপনি যদি বিজয় ইউজ করেন সেক্ষেত্রে এইভাবে বিজয়ে আপনি লিখে নিতে পারবেন। তো এখন আমরা দেখব যে কোন কীর আসলে কী ব্যবহার এবং কোথায় কোথায় এগুলা মোটামুটি ব্যবহার করা যায়। যেমন এটা আপনারা বুঝতে পারছেন যে এই যে ABCD, এই যে আলফাবেটিক যে কীগুলা, এইগুলো অবশ্যই আপনি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল বা যে কোনো জায়গায় লেখার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। এবং এখান থেকে যে 1 থেকে 9 পর্যন্ত বা 0 পর্যন্ত যে কীগুলা, এগুলা দেখেন আপনি লেখার জন্য ব্যবহার করবেন। এবং এখানে একটা কী আছে, নাম লক, যেটা দ্বারা আপনি এই কিবোর্ডটা লক করে রাখতে পারবেন, এই নাম্বারগুলো আর কোনোটা কাজ করবে না, এটা ক্লিক করলে তখন এখানে একটি আলো জ্বলবে। আর এখানে দেখেন প্রতিটা কির নিচে 1 আছে, আবার উপরে একটা সাইন আছে, এখানে 2, উপরে দেখেন @ সাইন। তো আপনি স্বাভাবিক অবস্থায় যখন এই কীটা চাপবেন তখন 2 উঠবে, এবং যখন আপনি শিফট বাটন প্রেস করে এই কীটা চাপবেন তখন @ উঠবে। তো
তার মানে আমরা বুঝতে পারলাম একটি কির মধ্যে দুইটি কাজ রয়েছে। স্বাভাবিক অবস্থায় চাপলে দুই উঠবে, আর শিফট বাটন প্রেস করে যদি এটা চাপেন তাহলে অ্যাট দ্য রেট সহ উঠবে। তো আমরা এখন একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে চলে যাই, যেখানে এই জিনিসগুলো বোঝাতে আপনাদের সুবিধা হবে। মাইক্রোসফট ওয়ার্ড যদি আপনি না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাকুরি জীবনে বা স্টুডেন্ট লাইফে অথবা জব সার্চ করতেও বেশ ঝামেলায় পড়বেন। আমার চ্যানেলে মাইক্রোসফট ওয়ার্ডের ডিটেইল টিউটোরিয়াল আছে, ওইগুলো আপনি দেখে নিতে পারেন। তো আমি একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিলাম। তো এই ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে আমি যদি এখানে কিবোর্ডটার একটা কপি নিয়ে যাই তাহলে একটু বোঝাতে সুবিধা হবে। এখানটাতে নিয়ে গেলাম, তো এটার উপর আবার ক্লিক করলে এটা সরবে না। আমরা পিকচার ফরম্যাট থেকে রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম, দিয়ে এখানটাতে কিবোর্ডটা রাখলাম। এখন দেখেন এখানে যে এসকেপ কি, এই এসকেপ কিটা যদি আমি স্বাভাবিক অবস্থায় কিবোর্ড থেকে প্রেস করি তাহলে এসকেপ কিটা আসলে কাজ করবে না। এখানে থেকে এসকেপ কি প্রেস করেন কোনো কাজ করবে না। তাহলে কোথায় কাজ করবে? এসকেপ হচ্ছে কোনো প্রোগ্রাম থেকে বের হওয়ার জন্য মেইনলি ইউজ হয়। যেমন আপনি ধরুন ইউটিউব দেখতেছেন এবং আপনার ইউটিউবটা ফুল স্ক্রিন করা রয়েছে, এখন আপনি এটা ছোট করতে চান, সেক্ষেত্রে আপনি যদি এখন এখানে এসকেপ বাটনটা প্রেস করেন দেখেন এটা ছোট হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি এসকেপ বাটন ইউজ করতে পারেন। এরপরে দেখেন ফাংশন কি, এইগুলা আসলে বিভিন্ন রকম ফাংশন ওপেন হয়। যেমন আমি যদি এখানে F1 প্রথম ফাংশন কিটা ওপেন করি, দেখেন এখানে আমার হেল্প উইন্ডো ওপেন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে। এখন আমি চাইলে এখানে কোনো কিছু সার্চ করে আমি হেল্প নিতে পারি। আবার আপনি যদি F2 বাটন আসলে কোন কাজে লাগবে, যেমন আমি যদি কোনো একটা ফোল্ডার রিনেম করতে চাই বা কোনো লেখা, যেমন এটা স্ক্রিনশট লেখা, এটার উপরে যদি আমি F2 বাটন প্রেস করি দেখেন এটা আমি রিনেম করতে পারবো, ঠিক আছে। এরকম বিভিন্ন ক্ষেত্রে এই কীগুলার আসলে ব্যবহার রয়েছে F12 পর্যন্ত। এরপরে এই যে আলফাবেটিক কি অথবা 1 2 3, যেমন আমি যদি এখানে ইন্টার বাটন প্রেস করি, এই যে ইন্টার বাটনটা ইউজ করা হয় নিচে যাওয়ার জন্য, ঠিক আছে এইভাবে। আর এখানে ব্যাক স্পেস প্রেস করলে এটা মুছে যাচ্ছে। যেমন আমি এখানে যদি ব্যাক স্পেস, এই কিটা হচ্ছে ব্যাক স্পেস কি, এটার উপরে যদি আমি ক্লিক করতে থাকি এটা দেখেন মুছে যাচ্ছে লেখাটা। এখন আমি যদি এখানে এই যে 1 2 3 এইভাবে সহজে লিখতে পারছি, আমি এই কিগুলা প্রেস করতেছি। এখন দেখেন আমি যদি শিফট বাটন প্রেস করে 2 প্রেস করি, এই যে এই কিটা, তাহলে কিন্তু আমার এখানে কি হচ্ছে, এই অ্যাট দ্য রেট সাইন উঠতেছে। আর শিফট ছাড়া যখন আমি প্রেস করব তখন শুধু 2 উঠবে। এইভাবে আপনি এই কিগুলো ইউজ করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে তাহলে আমার এই ট্যাব বাটনের আসলে কি কাজ। দেখেন আমি যদি এখানে আমার মাউসটি ক্লিক করে ট্যাব বাটন প্রেস করি তাহলে দেখেন এইটা সরে যাচ্ছে। আবার যদি এই লেখাটার আগে শুরু করি তাহলে আবার সরে গেল। তো আপনার নির্দিষ্ট দূরত্বে সরানোর জন্য আসলে ট্যাব বাটন ইউজ করা হয়। এরপর এখানে আছে ক্যাপস লক। ক্যাপস লক আসলে কী কাজে ব্যবহার হয়, এটা হচ্ছে কোনো লেখাকে আপার কেজে নিয়ে যাওয়ার জন্য। যেমন আমি যদি এখানে লিখি MAN ম্যান, তাহলে দেখেন ছোটো হাতের অক্ষরে হচ্ছে। এখন আমি এটা মুছে দিলাম। আমি আমার কিবোর্ডের যে ক্যাপস লক বাটনটা আছে এটা এখন আমি প্রেস করলাম, করলে এখানের যে সাইনটা এটা কিন্তু ওপেন হবে। দেখেন ক্যাপস লক যখন আমি প্রেস করব তখন এই লাইটটা জ্বলে উঠবে আমার কিবোর্ডের। তো ক্যাপস লক অবস্থায় আমি যদি ম্যান লিখি দেখেন এটা আপার কেজে হচ্ছে। তার মানে ক্যাপস লক বাটনটা ইউজ করি আমি আপার কেজ অথবা লোয়ার কেজ করার জন্য। আর ইতিপূর্বে আমি বলেছি যে শিফট বাটন ব্যবহার করি, একই কির ভিতরে যদি একাধিক কোনো সাইন থাকে তাহলে উপরের সাইনটি আনার জন্য আমি শিফট বাটন ইউজ করব। এরপরে কন্ট্রোল কি, এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট। যেমন আপনার বিভিন্ন প্রোগ্রামের ভিতরে আপনি শর্টকাট ইউজ করার জন্য কন্ট্রোল বাটন খুব প্রয়োজন হয়। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে আপনি যদি এখানে কন্ট্রোল প্লাস A বাটন প্রেস করেন তাহলে দেখেন সব লেখা সিলেক্ট হয়ে গেল। অথবা ডেস্কটপে ফিরে যাওয়ার পরে দেখেন আমি একসাথে যদি এই প্রোগ্রামটা, এইটা আর এইটা, এই তিনটা আমি সিলেক্ট করতে চাই তাহলে আমি কন্ট্রোল বাটন চেপে ধরে এইটা প্লাস এইটা প্লাস এইটা সিলেক্ট করবো। এখন আমি ধরে এদিকে এনে রাখতে পারি। অর্থাৎ কন্ট্রোল বাটনের সাথে যদি আপনি মাউসের ক্লিক করেন তাহলে সবগুলো সিলেক্ট হবে, আপনি আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারবেন। এরপর দেখেন স্টার্ট কি যেটা আছে বা উইন্ডোজ কি, এইটার মাধ্যমে আপনি এখান থেকে সরাসরি আপনার উইন্ডোজ কমান্ডটা অ্যাক্সেস করতে পারবেন। এবং অল্টার কি, অল্টার কিটাও আপনার এই শর্টকাটের ক্ষেত্রে খুবই প্রয়োজন। যেমন আমি যদি আমার এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা সেভ করলাম, এখন যদি আমি কিবোর্ড থেকে অল্টার প্লাস ফাংশন কির যে F4টা আছে এটা প্রেস করি দেখেন এটা ক্লোজ হয়ে গেল। তাহলে বিভিন্ন রকম শর্টকাট ইউজ করার ক্ষেত্রে আমার কিন্তু অল্টার কি প্রয়োজন হয়ে থাকে।
এরপরে আছে স্পেস। স্পেস কি, যেটার মাধ্যমে আমি স্পেস দিতে পারবো। ধরুন এই দুইটি লেখার মধ্যে আমি বেশ কিছু স্পেস দিতে চাই, সেক্ষেত্রে স্পেস কি যদি প্রেস করি তাহলে দেখেন লেখার মধ্যে স্পেস হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই একই কি এই পাশে এবং এই পাশে কেন। যখন আপনি কম্পিউটার দিয়ে দ্রুত টাইপিং করতে যাবেন, যেমন এই পাশের যদি কোনো কি, যেমন এখান থেকে আপনি যদি প্লাস সাইনটা উঠাতে চান, এই প্লাস সাইন, তাহলে এই পাশের শিফটের সাথে আপনার হাত কিন্তু এই পর্যন্ত যাবে না। সেক্ষেত্রে আপনি এই পাশের শিফটের সাথে এই কম্বিনেশনটা যেন করতে পারেন, এই জন্য এই পাশেও একই বাটনগুলো দেখেন দেওয়া আছে। এবং এখানে একটা কি আছে, যেটার মাধ্যমে আপনি মাউসের রাইট বাটনে যে কাজ করেন এখানেও একই কাজ করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে ডেস্কটপে গিয়ে যদি মাউসের রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ দেন, ওই কীটা প্রেস করলে এই দেখেন রিফ্রেশ অপশান এখানে চলে আসছে। এরপরে ইন্টার কি, এই যে আমি বলেছিলাম ইন্টারের মাধ্যমে আপনি কি করতে পারবেন, নতুন কোনো লাইনে যেতে পারবেন। যেমন আমি যদি এখানে থাকা অবস্থায় ইন্টার দিই, দেখেন নতুন লাইন হয়ে গেল। এখানে গিয়ে যদি ইন্টার দেয়, দেখেন নতুন লাইন হয়ে গেল। এভাবে ইন্টার কি ব্যবহার করতে পারবেন। এখন আমাদের এখানে এই যে ব্যাক স্পেস, এটা দিয়ে আপনি মুছতে পারবেন। এখন দেখেন এই যে হোম, পেজ আপ, পেজ ডাউন, এইগুলার খুব বেশি প্রয়োজন হয় না, তবে ডিলেট কিটা খুব প্রয়োজন হয়। যেমন আমি আমার ডেস্কটপে গিয়ে কোনো একটা ফাইল যদি ডিলেট করতে চাই, যেমন এই ফাইলটি আমি ডিলেট করতে চাই, এটার উপরে সিলেক্ট করলাম, করে ডিলেট বাটন প্রেস করলে এটা কিন্তু ডিলেট হয়ে গেল। এরপরে পেজ আপ, পেজ ডাউন যে কিগুলো আছে দেখেন, এইটা আসলে কোথায় ব্যবহার হচ্ছে। যেমন আমার এখানে একটা পেজ আছে, যে পেজ ওয়ান, এখানে দেখেন পেজ টু, ঠিক আছে। আমি এখানে থাকা অবস্থায় যদি আমি পেজ ডাউনে ক্লিক করি তাহলে দেখেন নিচের পেজে যাচ্ছি, আবার পেজ ডাউনে ক্লিক করলে তারপরের পেজে যাচ্ছে, এভাবে আমি নিচের দিকে যেতে পারছি। একইভাবে পেজ অ্যাপও আপনি ব্যবহার করে নিতে পারবেন। এরপর আছে নেভিগেশন কি। নেভিগেশন কির মাধ্যমে আপনি মাউস যেভাবে এরকম সরান একইভাবে এই কাজগুলো করতে পারেন। যেমন আমি মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম, যার পরে ধরুন যে এইটা আপনার সামান্য পরিমাণ সরানো প্রয়োজন, এইভাবে সরাতে গেলে বেশি হয়ে যাচ্ছে। এখন যদি আমার নেভিগেশন কি, রাইট অ্যারো কি, অর্থাৎ এইটা প্রেস করি, তাহলে দেখেন কি হয়, এটা দেখেন আস্তে আস্তে ডাইনে সরে যাচ্ছে। বামেরটা প্রেস করলে বামে, উপরে যেতে চাইলে উপরে যেতে পারছি। এবং এখানে যে কিগুলো আছে, প্রিন্ট স্ক্রিন, স্ক্রল লক, দেখেন এই প্রিন্ট স্ক্রিনটা মাঝে মাঝে প্রয়োজন হয়। যেমন আমি যদি স্ক্রিনশট নিতে চাই, তো এখানে থাকা অবস্থায় আমি প্রিন্ট স্ক্রিন কিটা ওপেন যদি প্রেস করি, আপনি মনে হবে যে কোনো কিছুই তো এখানে আসছে না, কিন্তু এটার একটা স্ক্রিনশট কিন্তু উঠে গেছে। সেটা কিভাবে বুঝবেন, ধরুন আপনি আপনার কম্পিউটার থেকে যদি পেইন্টে যান, দেখেন এখানে পেইন্ট অ্যাপটা, এখানে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ভি বাটন প্রেস করলে দেখেন ওই স্ক্রিনশটটা দেখেন এখানে চলে আসছে, দেখছেন। তার মানে স্ক্রিনশট ওঠানোর ক্ষেত্রে আপনি এই প্রিন্ট স্ক্রিন কিটা ইউজ করতে পারবেন, এবং এখান থেকে আপনি এটা সেভ করে নিতে পারবেন। ধরুন আমি যেটা ডেস্কটপে সেভ করব, খেয়াল করুন এটা এখন আমাদের ডেস্কটপে কিন্তু একটা ছবি আকারে চলে গেছে। তো দেখেন ওইটা কিন্তু আমাদের ডেস্কটপে এই যে চলে আসছে, দেখছেন এটা একটা স্ক্রিনশট আকারে কিন্তু খুব সহজেই চলে আসছে। এভাবে আপনি স্ক্রিনশটও নিতে পারবেন। একইভাবে এই যে কিগুলো আছে, এখানেও যে কাজ, এখানেও কিন্তু একই কাজ। যদি নাম্বার লক প্রেস করে রাখেন তাহলে কিন্তু আপনার এই কিগুলো কাজ করবে না, লক হয়ে থাকবে। এছাড়া কিছু কিছু কিবোর্ডে এক্সট্রা কিছু কি থাকে, যেটা যেমন আমার কিবোর্ডেও কিন্তু এগুলো নেই, যে স্লিপ, ওয়েক আপ, পাওয়ার, আপনি এখান থেকে পাওয়ার অফ করতে পারবেন অথবা কম্পিউটারটি স্লিপ মোডে নিয়ে যেতে পারবেন। আর কিবোর্ডের বিভিন্ন শর্টকাট সম্পর্কিত আমার ডিটেইল টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে আছে, যে ফাংশন কিগুলার কী কাজ অথবা কন্ট্রোলের সাথে ফাংশনের কী কাজ বা অন্যান্য শর্টকাট, ওইগুলো আপনি আরও দেখে নিতে পারবেন। তো আশা করতেছি কম্পিউটারের কিবোর্ড নিয়ে আপনাদের যে ভয় বা একটু খারাপ লাগা ছিল সেই জিনিসটা দূর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।